আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহজামিন তানিম ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের শুভেচ্ছা শুভকামনা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল বাটন টিক টিক করুন অলে, যাতে প্রথমেই আমার নতুন ভিডিও গুলো পেয়ে যান। ভালো লাগলে লাইক ও অপছন্দ হলে ডিসলাইক বাটনে চাপ দিন। একটু সময় করে কমেন্ট করুন, আপনাদের কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খানপুরে আমরা অনেক পাখি দেখেছি, বিরল প্রজাতির কালো মানিকজোর, চোখাচোখি, পানকৌড়ি, রাজহাঁস, আবাবিল, প্রিয়ংহাঁস ইত্যাদি। তবে আশঙ্কাজনকভাবে এখানে পাখির সংখ্যা দিনকে দিন কমছে। পানকৌড়ি জলচর প্রাণী, এরা খুব ভালো সাঁতারু ও খাদ্যের খোঁজে পানির গভীরে ডুব দিতে সক্ষম। এটি বাংলাদেশ ছাড়াও ভারত, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। বড় পুকুর ও বিল অঞ্চলই এরা বেশি পছন্দ করে। এরা অধিকাংশ সময় ডানা মেলে ঠায় বসে থাকে। এদের আকার কাকের চেয়ে বড় এবং পালকের রং কালো। এদের প্রধান খাদ্য ছোট মাছ। চোখাচোখি পাখি টার্ডন গোত্রের দারুচিনি রঙের অসাধারণ সুন্দর হাঁস। ইউরোপের দেশগুলোতে এই পাখিরা মানুষের কাছাকাছি থাকলেও বাংলাদেশের মানুষদের এরা বিশ্বাস করতে ভয় পায়। সেজন্যে বাংলাদেশের মানুষেরা এদের 100 মিটারের কাছে পৌঁছতে পারে না। চোখাচোখি বলতে একটি হাঁসকে বোঝায় না, বরং একজোড়া হাঁসকে বোঝায়। জোড়ায় পুরুষ হাঁসটিকে চোখা এবং স্ত্রী হাঁসটিকে চোখি নামে ডাকা হয়। এরা সবসময় জোড়ায় থাকে এবং জোড়ের বন্ধন খুব শক্ত হয়। এশিয়ার তুরস্ক থেকে জাপান পর্যন্ত এদের আবাসস্থল।
খনিজ জ্বর বা ব্ল্যাক স্টক সাইকোনিডি পরিবারের অন্তর্গত কৃষ্ণকায় বৃহদাকৃতির পাখি। ভারত, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এদের দেখা যায়। এরা শীতকালে সাধারণত বাংলাদেশের বিভিন্ন হাওড় এবং বিলগুলোতে এসে থাকে। চরখানপুরে যেতে সময় বেশি লাগে, তেমনি পদ্মায় পানি কম থাকায় নৌকা মাঝে মাঝেই আটকিয়ে যায়। আমাদের নৌকাও প্রায় তিনবার আটকে গিয়েছিল। আমাদের সৌভাগ্য, আমরা প্রচণ্ড শীত এবং কুয়াশার মধ্যেও 2021 সালের জানুয়ারি মাসে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। আগামী বর্ষার পর এই চরখানপুরের অস্তিত্ব থাকবে কি না, সেটি একমাত্র মহান রাব্বুল আলামিনই ভালো জানেন।